আসসালামু আলাইকুম সবাইকে। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায়। তো আমার মনে হয় গ্রামের তুলনায় শহরে একটু গরম বেশি, আমরা গ্রামে যেহেতু বসবাস করি গরমটা একটু কমই মনে হয়, আর তারপরও অনেক গরম। তো এই গরমে তো আমের ভর্তা একদম লোভনীয় করে বানিয়ে নিতেছি, নিশ্চয়ই আপনাদের একটু লোভ হচ্ছে। তো লোভ হলেও কিছু করার নাই, যদি ঘরে পাকা কাঁচা আম থাকে এভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে ফেলেন, খুবই মজা লাগবে। আসলে এই গরমে এরকম করে খাইতে কিন্তু বেশ ভালো লাগে। তো অন্য কিছু বলার আগে একটা নতুন কথা বলি, অনেক দিন যাবত বলি না, তো সেটা হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে দেখতে পারেন। আর যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে অবশ্যই ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো এই তো আনিসার বাবা আর আমি আমবর্তা খেয়ে নিতেছি, আনিসার বাবার হাতটাই শুধু দেখা যেতেছে, আমারও হাত। তো পাশেই আমার ছেলে, ওকে একটু দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আসলে ওই তো বললাম আগে যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আমার ছেলে আসলে বৃষ্টি কোনো জিনিস খেতে চায় না। তো এই ফাঁকে আনিসার বাবা আবার আমার ছেলেকে নিয়ে চলে গেছে, বলে যে একটু ঘুরাই নিয়ে আসি চলো। তো আমি আবার পিছন পিছন ওই তো জুতা হাতে নিয়ে দেখেন ছুটছি, তো স্যান্ডেল নিয়ে যায় নাই, এমনি বলে যে এমনি একটু ঘুরাই নিয়ে আসি মোটর সাইকেলে। তো আমি আবার একটু যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ওই তো আনিসার বাবা চলে গেছে আমার ছেলেকে দিয়ে একটু ঘুরাই নিয়ে আসে আর কি মোটর সাইকেলে। প্রতিদিন যাওয়ার সময় আর কি অনেক কান্নাকাটি করে, তাই বলে যে একটু ঘুরাই নিয়ে আসি। তো এখানে আমার চাচা শ্বশুর, এই তো দেখতেই পাইতেছেন আমার চাচা শ্বশুরের এই স্কুলটা, উনি এই স্কুলের পরিচালক আর উনি এই স্কুলটা করছে, আর আমার তো ছেলে বসে রয়েছে, আমার ছেলেকে বসায় রাখছি। আর আমার চাচা শ্বশুর বলতেছে বসো, যেহেতু আমার নাম মাহমুদ আমার নাম ধরেই বলতেছিল যে বসো আম খাও, আমাকে আম দিল, তারপর আমি বসে বসে একটা আমও খাইলাম। তো আমটা কিন্তু বেশ মিষ্টি ছিল, এই তো আমাকে আম দিছে, আমি আম খাইতেছি। আর আমার চাচা শ্বশুর আমার সাথে বিভিন্ন প্রসঙ্গে আর কি গল্প গুজব করতেছিল। তো মাঝে মধ্যেই এরকম গল্প গুজব করি আমাদের চাচা শ্বশুরের সাথে, জানি না আপনাদের কী রকম সম্পর্ক, মানে চাচা শ্বশুরের সাথে আমাদের কিন্তু বেশ ভালো সম্পর্ক, আমরা কিন্তু বেশ ভালো কথা বলি, একদম এই শ্বশুর শ্বশুর মনে হয় না আর কি। তো এমনিতে তো বাসা থেকে বের হওয়া খুবই কম হয়। তো এখানে আমি তো বসে রয়েছি দেখেন, একদম লাল পরী সেজা, তো জানি না পরীর মতন লাগতেছে কি না, কিন্তু আমার একদম সব কিছু লাল, তাই লাল পরী বললাম আর কি। তো এই সময় আমাকে ভিডিও করতেছিল আমার মেয়ে, তো আসলে ছোট মানুষ তো ভিডিও করতে ঠিক তেমন পারেও না, আর আমার হাত থেকে পড়ে আমার মোবাইলের ক্যামেরাটা এরকম হয়েছে দেখেন, সব কিছু কেন জানি গুলা গুলা হয়, জানি না পরবর্তী ব্লগগুলো আমি কী করে শেয়ার করবো আপনাদের সাথে, আমার ক্যামেরাটা এরকম। তো আপনারা আজকে দেখতে পাবেন যে আমার একই ভিডিওর মধ্যে দুই কোয়ালিটির ভিডিও হইতেছে, একটা একটু ভালো একটা একটু ওই যে খারাপ, এই যে একটু ঘোলাগুলা। তো আমার কিন্তু এই মানে সামনের যে ক্যামেরাটা ওই ক্যামেরা দিয়ে ভিডিও করা কিন্তু খুব সুন্দর হয়। তো এই তো এখন দেখতে পাবেন যে আমি সামনের ক্যামেরা দিয়ে যে ভিডিওটা করছি দেখেন, এর কোয়ালিটা দেখেন কত সুন্দর, মানে ঘাসগুলো কত সবুজ আসছে, ভালো লাগে। তাই তো আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার ক্যামেরাটা ঠিক করতে পারি বা নতুন একটা মোবাইল নিতে পারি আর কি। তো এই এরকম ইউটিউবে কাজ করে এই মানে নতুন মোবাইল নেওয়াটা অনেক কষ্টের আর কি। তো আমার ছেলে আবার ভীষণ খুশি ক্যামেরার সামনে আসছে দেখেন, ও আবার বলতেছিল আম আম আম, মানে আম দেখাইতেছে আর কি। আমি আসলে পার্থক্যটা বোঝার জন্যই, সামনে পিছনের ক্যামেরাটা বোঝার জন্যই আমি আসলে ভিডিওটা করছি। তো যেহেতু বাইরে বের হয়েছি সেহেতু একটু ঘোরাঘুরি করলাম, আর আমার চাচা ওই যে মানে শ্বশুর, যে চাচা শ্বশুর বলতেছিল দেখো গাছগুলো অনেক ফুল হয়েছে, দেখা যাও দেখলে ভালো লাগবে, আসলে তোমরা তো বাড়ি থেকে বেরই হও না, একটু আশপাশে যে দেখবা দেখো না। তো আমার শ্বশুরের আবদারে আমি একটু ফুলগুলো দেখলাম আর কি, আসলে সত্যি ভীষণ সুন্দর ফুল গাছ, আর এইগুলো সব ফুল গাছগুলোই আমার চাচা শ্বশুর লাগাইছে। আর চাচা শ্বশুরের হাতে যেই গাছটাই লাগায় না কেন, আমার চাচা শ্বশুরের হাতে কিন্তু সব গাছই হয়, উনি শুধু রোপণ করে মানে রেখে দিলেই হয়ে যায় আর কি সব কিছু। তো উনি আসলে গাছ লাগানোর মধ্যে একদম এক্সপার্ট আর কি। তো এতে দেখেন কয়েক ধরনের ফুল আছিল, সাদা ফুল, তারপর তো হলুদ ফুল, জবা ফুল, মানে অনেক ফুলগুলা। আসলে এই ফুলগুলা ফুল তো ফুলই, ফুল দেখতে তো খুবই ভালো লাগে তাই না। তো যেহেতু বাইর হই না তাই একটু খোলা মাঠও ছিল, বাচ্চাদের নিয়ে একটু ঘুরলাম, আর আনিসা একটু আম কুড়াইতেছিল, আমি বললাম যে যাও তোমার দাদুর সাথে একটু আম কুড়াইতে যাও, একটু আম কুড়াইয়া দেও আর কি। তো আনিসা আবার আম কুড়াই দিছে,
তো আম কুড়াইতে কিন্তু বেশ ভালোই লাগে, যদিও বাচ্চাদের তুলনায় একটু পরিশ্রম হয়ে যায়, তারপরও ভালো লাগে। আর আমার ছেলে সত্যি কথা কি গাছে কোনো কিছু দেখলেই বলে যে আমি পাপা দিব আর কি, মানে চুমা দিতে চায় আর কি। তো আম গাছে আম দেখলে নিচে ছোট গাছের আম দেখলে ও চুমা দিতে চায়, এখন বলতেছে যে আম্মু আমি ফুলের মধ্যে চুমা দিব। তো ও আবার একটু চুমা দিছে, আর আমি এই জায়গায় যে দেখেন আমার মনে হইতেছিল যেন আমি ছবি উঠাইতেছি, এরকম করে দাঁড়াই রয়েছি একদম বাচ্চাদের মতন আর কি। তো এটা বিকালবেলা ছিল, তো বিকালবেলা থেকে আমার ক্যামেরাটা পরে অফই ছিল। তো এখন এই তো আমার ছেলেকে নাস্তা করাইতেছি পরদিন সকালবেলা। তো দেখেন আমার ছেলে নাস্তা করতেছে কি সুন্দর কিউট হয়ে বসে রয়েছে। তো এখানে যে রুটি, রুটির সাথে মিষ্টি হালুয়া, এগুলো আমার ছেলের জন্য নাস্তা। তো আসলে খাবে না, ওর বাবা খাইয়ে চলে গেছে, তো আর সেজন্য ও বসছে আর কি ঠিক ওই রকম করে ওর বাবার চেয়ারটায়। তো ওর বাবা এই চেয়ারে সবসময় বসা খায়, তো এখানে বসছে ঠিক ওরকম করে। তো আমি আবার ভাবলাম যে ঠিক আছে তুমি, আমি সব কিছু দিয়ে দিই, দেখি কীরকম করে খায় আর কি। তো আসলে কি খাবে এমনি মানে বসে আর কি রঙ্গডঙ্গ করতেছিল আর কি, আসলে কোনো কিছুই না। তো আপনাদের আমার ছেলের খাওয়াটা কীরকম লাগলো বলবেন, আমার তো বেশ হাসি পাইছিল যে সত্যি আমার ছেলে খাইতে বসছে আর কি, নাস্তা খাইতে বসছিল। তো ছোট বাচ্চারা এরকম দুষ্টামি করলে মা এই এই সব স্মৃতিগুলো আসলে ধরে রাখতে বেশ ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে ভালো লাগে, জানি না কার কাছে কীরকম লাগে আর কি। তো এটা হচ্ছে দুপুরবেলা, একদম সকালে সব কাজ কাজকর্ম সেরে দুপুরবেলা রান্নায় চলে আসি। তো রান্নাবান্না কোনো কিছুই শেয়ার করি নাই, এটা করলার ঝোল রান্না করছি আমি ইলিশ মাছ দিয়ে। আর আনিসার বাবা বলতেছে আজকে ইলিশ মাছ দিয়ে করলার ঝোল রান্না করো, তো ওনার আবদার এই করলার ঝোল রান্না করছি ইলিশ মাছ দিয়ে। তো আগে আমি ইলিশ মাছ দিয়ে করলার ঝোল কোনোদিনও রান্না করি নাই, কিন্তু খাওয়ার পরে যেহেতু বয়স দিচ্ছিলাম বেশ ভালোই লাগছিল। আর এ তো ভাত রান্না করছি, ভাত তো থাকবেই। আর এ তো দেখেন একদম গরম গরম নামাই নিয়ে আসছি, কালারটা কিন্তু বেশ ভালো লাগছিল মশলা, আলহামদুলিল্লাহ খাইতেও খুব ভালো লাগছিলো। আর এখানে তো চিংড়ি মাছ দিয়ে মূলা ভাজি করে নিছি, আনিসার বাবা মূলা ভাজি খুবই পছন্দ করে, আমাদেরও খুব ভালো লাগে আর কি। তো এই ছিল আজকে দুপুরের ছোটো মোটো রান্না বান্না আর কি। তার এখন রুমের ভিতরে চলে আসছি, আয়সা দেখি আমার মেয়ে, ও আগে গোসল করে আমার ছেলেকে গোসল করায় ফেলাইছে আনিসা আর কি। তো ও গোসল করায় ওকে দেখেন কি পরাইছে, এখানে যে একটা প্যান্ট পরাইছে, আর যে শীতের সময় যে গেঞ্জি ছিল ওই গেঞ্জিটা পরাইছে। মানে আমি বলতেছিলাম ঘরের মধ্যে কেন পরাইলে আর কি এইগুলা, তো ও বলতেছে যে আমি শখ করে পরাইছি, আমার কাছে ভালো লাগতেছিল, তুমি দেখো আর কত সুন্দর লাগতেছে। আমাকে হ্যাঁ সুন্দর তো লাগতেছে, ওর শরীর যে একটু পরই ঘাম পড়বে আর কি। তো সাজায় আবার ছোট্ট করে কপালের টিপও দিয়ে দিছে। তা আমি আবার বলছিলাম যে কপালের টিপে কি ওর নজর রক্ষা করবে, যা করার আল্লাহই করবে আর কি। তো এই ছিল আজকে সারাদিন, না গতকালের বিকেল থেকে এই দুপুর পর্যন্ত আজকের এই ব্লগটা। তো আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, একটু হলেও ভালো লাগলে একটা লাইক দিবেন। সবার শেষে এই কথাটা বলতেছি, তো আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকেন, আর ঘরের মধ্যে বেশি বেশি করে ঠান্ডা পানি খান, শরবত খান, আর ঠান্ডার মধ্যে থাকেন, আর কাঁচা পাকা আমের ভর্তা খান। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।